রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলার মানুষ আর ওনার টুইট দেখতে চায় না, হয় কিছু করুন নইলে চুপ করে থাকুন। সৌমিক বাবুর মন্তব্য স্পষ্ট, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকায় সন্তুষ্ট নয় বিজেপি। এদিন সৌমিক বাবু বলেন, রাজ্যপাল বারবার বলছেন রাজ্যে আইনের শাসন নেই, বিরোধীরা ভীত সন্ত্রস্ত, রাজ্য সরকার নিয়ম মেনে চলছে না, এগুলো শুনে শুনে রাজ্যের মানুষ ক্লান্ত, তিনি তো কিছু করতে পারেন, করছেন না। রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা, হয় তিনি রক্ষা করুন নইলে চুপ থাকুন। শুধু শুধু রাজ্য সরকারের সঙ্গে কেন বিবাদে জড়াচ্ছেন, রাজ্যের মানুষও না টুইটার দেখতে চায় না। চরম নৈরাজ্য শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে, খুন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, দুর্নীতির অঙ্কিলতায় আকণ্ঠ একটা সরকার নিমজ্জিত। প্রতিদিন আদালত একটা করে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, প্রত্যেকটি ঘটনায় মানুষ পুলিশের ওপর থেকে প্রশাসনের ওপর থেকে সিট সিআইডির ওপরে আস্থা হারিয়ে সিবিআই তদন্তের দাবি করছে এবং আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। টোটাল জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই রাজ্যে এস্টাবলিশড হয়ে গেছে, কোন সুস্থ গণতন্ত্রের পক্ষে এটা সুখকর নয়। রাজ্যপাল বলছেন এখানে আইনের শাসন নেই, আদালত বলছে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালের দিকে তাকিয়ে বলছেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে ওয়েলকাম গেস্ট নন। স্পিকার বলছেন বিধানসভায় রাজ্যপাল যদি আসতে চান আগে থেকে জানাতে হবে উনি কিসের জন্য আসছেন। এই পরিস্থিতি চলতে পারে না, এই পরিস্থিতি চলে না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মানুষ পশ্চিমবঙ্গের রাজ্যপালের দিকে তাকিয়ে, কারণ তিনি সংবিধানের রক্ষাকর্তা, তিনি ব্যাখ্যাকর্তা, আজকে মানুষ আর তার থেকে কোনো মতামত শুনতে চাইছে না, মানুষ তার টুইট দেখতে চাইছে না, মানুষ চাইছে উনি কিছু করুন। এবার সময় এসেছে কিছু করে দেখার, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার আজকে এখানে লঙ্ঘিত হয়ে গেছে। বেঁচে থাকার অধিকারটুকু তৃণমূল কংগ্রেস কেড়ে নেবে। আজকে বিভিন্ন সময় প্রতিহিংসার রাজনীতি যে মাত্রায় পৌঁছে গেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে আমাদের প্রার্থী আক্রান্ত হয়েছেন, প্রার্থীর যারা নিরাপত্তা রক্ষী তারা আক্রান্ত হলেন, তাদের গাড়ি ভাঙচুর হলো, প্রার্থীর গাড়ি ভাঙচুর হলো, কোথাও সাংবাদিকদের পুলিশ আটকাচ্ছে, কোথাও বুথের মধ্যে পুলিশ ঢুকে বর্তমান শাসক দলকে সাহায্য করছে। এই পরিস্থিতি চলতে পারে না, এবার রাজ্যপালকে কিছু করে দেখাতে হবে। এদিন রাজ্যপালকে এই নজিরবিহীন আক্রমণ প্রসঙ্গে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, সৌমিক ভট্টাচার্য মানসিক অবসাদে ভুগছেন, সেখান থেকেই এইসব কথা বলেছেন। রাজভবন এখন বিজেপির দলীয় কার্যালয় হয়ে উঠেছে। ওটা সৌমিক ভট্টাচার্য বলেছেন আমি শুনেছি, মানসিক হতাশার একটা বহিঃপ্রকাশ। তো ওনাদেরই তো পার্টি অফিস রাজভবনটা, আর রাজ্যপাল তো ওনাদের দৈনন্দিন যাতায়াত, উপদেষ্টা, পরামর্শদাতা, নানা ধরনের বিষয় আছে। ফলে নিজেদের মধ্যে চলছে, দলের মধ্যেই কার্যনির্বাহী সভাপতি আর মুখপাত্রের মধ্যে মানবিমান চলছে, ওর মধ্যে আর কি বলবো। Oh,